নমস্কার, শৈলী শপথ নিবেদিত কাব্যসুরের প্রভাতিতে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অনন্যা সরকার বাচিক শিল্পী, দীপা সরকার বাচিক শিল্পীকে। এখন আমরা ওনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কিছু কবিতা শুনে নেব। অনন্যা, তুমি নমস্কার, সুন্দর কিছু কবিতা আমাদের শোনাও। অবশ্যই, আমি শুরু করছি রবীন্দ্রনাথকে দিয়ে। আমার খুব প্রিয় কবিতা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জ্বালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এদি শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় নিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করে পার হতে গিয়ে রবি, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। বাহ, খুব ভালো লাগলো রবীন্দ্রনাথের কবিতাটি। তোমার কণ্ঠে যেন আরো সুন্দর করে প্রাণ পেল। এখন আমরা শুনে নেব দীপা সরকারের কাছ থেকে কিছু সুন্দর কবিতা। নমস্কার, আমিও রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাকি হবে। বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এসে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসাধারণ, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
এটা বোধ হয় রবীন্দ্রনাথের পক্ষে লেখা সম্ভব। অসাধারণ একটি কবিতা আমরা দীপা সরকারের কাছে শুনলাম, এবার আমরা অনন্যার কাছে যাব। অনন্যা, তুমি তো শিলিগুড়িতে আমার জন্ম শিলিগুড়িতে এবং আমি বড় হয়েছি শিলিগুড়িতে এবং এখন কলকাতায় থাকছি বর্তমানে। বর্তমানে কলকাতায় রয়েছ, আর তুমি তো ছোটবেলা থেকে আবৃত্তি চর্চা করো, বিভিন্ন গুরুর কাছে তুমি তালিম নিয়েছো, তুমি ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটাও তুমি শিখেছো, তালিম নিয়েছো। তোমার স্বাগতা পালের কাছে তোমার আবৃত্তি শিক্ষার হাতে করি, হ্যাঁ, উনি কি শিলিগুড়িতেই থাকেন না কলকাতায়? হ্যাঁ, উনি শিলিগুড়িতেই থাকেন এবং ওনার কাছেই আমি ছোটবেলায় আমার আমি হাতে ঘড়ি নেই ওনার কাছেই, এবং তারপরে যত বাইরে গেছি বা যেখানে যেখানে কবিতা আবৃত্তি করেছি, কিন্তু ওনার অবদান আমার জীবনে অসামান্য। আর তোমার তো একটি হস্তশিল্প কেন্দ্র রয়েছে, হ্যাঁ, অলঙ্কৃতা বলে, তা সেখানে মূলত কি কি মানে হস্তশিল্প তোমার? আমি ওখানে কাস্টমাইজড গয়না বানাই এবং কাস্টিউম জুয়েলারি, যে অক্সিডাইজড গয়না যেগুলো এখন খুব ফ্যাশনে ইন, সেগুলো আমি বানাই এবং ওটা আমার এক্সিবিশন করি আমি। তো এইভাবেই আমি যেই জিনিসটাকে আমি খুব পছন্দ করি, হাতের কাজ বা আর্ট অ্যান্ড ক্রাফট বা ঘর সাজানো, ইন্টেরিয়র ডেকোরেশনের যাবতীয় জিনিসপত্র আমি খুব পছন্দ করি এবং সেই নিয়ে আমি আগে এগোতে চাই। ভালো লাগলো, তোমার একটা চিন্তা ভাবনা রয়েছে। আমরা পরবর্তী কবিতায় চলে যাই। অনন্যা, তোমার কাছ থেকে আরো একটি সুন্দর কবিতা শুনে নাও। হ্যাঁ, প্রসঙ্গত বলি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কে শ্রদ্ধা জানিয়ে তার অসামান্য একটি লেখা কলকাতার যিশু কবিতাটা আমি আবৃত্তি করব এবং শুরু করছি। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, বাঘ মার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছেন। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে, মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ, জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতেই ভ্রুক্ষেপ নেই, দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে চলে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়, যেন তাই তাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। ভীষণ ভীষণ ভালো লাগলো, অসাধারণ একটি কবিতা তোমরা উনি আমাদের শোনালে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্প্রতি আমাদের ছেড়ে কিছুদিন আগেই চলে গেছে, আমরা তাকে আমাদের শৈলী শপথে পরিবার থেকে শ্রদ্ধা জানাই। এবার আমরা দীপা সরকারের কাছে যাব, উনি পেশায় সিস্টার ইনচার্জ স্বাস্থ্যকর্মী, পাশাপাশি আবৃত্তি চর্চাও করে, সমাজসেবা এবং আবৃত্তি চর্চা দুটোতেই উনি সমান পারদর্শী। উনিও স্বাগতা পালের কাছে আবৃত্তি চর্চা করেন এবং ওনার কাছেই বোধ হয় শিখেছেন ছোট বয়স থেকে, কি
বড় বয়সে শিখেছেন সেটা আমরা একটু ওনার কাছ থেকে জেনে নেব। আমি শ্রীমতী স্বাগতা পালের কাছে কবিতা শুরু করেছি, একটু বড় হয়েই করেছি, আমি তখন আমি চাকরিতে প্রবেশ করেছি। এছাড়া আমার কবিতার হাতেখড়ি আমার বাবার কাছ থেকে, ছোট থেকেই কবিতা করেছি, অনেক পুরস্কারও পেয়েছি। তারপর যখন আমি এই আমার এই দিদির ঠিকানাটা পেলাম, তখন এই স্বাগতা দির কাছ থেকে আমি আবার কবিতাটা নতুন করে শুরু করলাম। আপনি তো আঞ্চলিক ভাষায় অনেক কবিতা টবিতা বিভিন্ন জায়গায় বলে থাকেন, হ্যাঁ, তা আজকে কি কোনো আঞ্চলিক ভাষার কবিতা আমাদেরকে শোনাবেন, না আপনার পছন্দ মতো কিছু কবিতা শোনাবেন? আমি আঞ্চলিক কবিতা একটু শোনাবো, তাহলে একটু আঞ্চলিক ভাষার কবিতা আপনার কাছ থেকে শুনে নেব। আমি স্বদেশ পর্যায়ের একটি কবিতা, 15ই আগস্টের গল্প, কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা শোনাচ্ছি। হাইগা, আমাকে চিনতে লাগছেন? বাঘ জুড়ে গায়ের ভুজুং মাঝি বাবু, শুনেন নাই সেই টাড়ে টাড়ে লাল পাকড়ি গা ঘিরে নিল, ঘর লুটল, জান লুটল, পিঠির থম লুটে নিল পুষের পঞ্চদিনে, ইটো রাবণ মাহাতোর গান বটে বাবু। তো আমরা বুঝলে নাই গা, শেষ তক্ক ছাড়িলাই, সন সনাই কাঁড় চলল লাঠি আর টাঙ্গি, উহাদের বন্দুক বারুদ সেই সকল ছির ছাতর বৃত্তান্ত কিতাবে কাগজে লিখা পড়ি কইয়েছেন তো বাবুরা, আমার নাম তো লিখেন নাই আইকা। ভুজুং মাঝির কাঁড়ার পাড়া তাগত গুলিতে এখন ফুটটা, ভুজুং মাঝি এখানে ঠিকাদারের বেকার কুলি খাটছে, সিপিশাল টিরিনে ঝক ঝকাই পৌঁছাই দেন কেনে দিল্লি শহরটাতে, সোনার মিডেল্লিতে লয় বাবু একটা কোথা বলতে, আমি তো লড়াই করেছি লাল মহাদের সঙ্গে, শেষ তো পারিলাই পিঠো মাইনবেন তো নাকি, সোনার মিডেল আপনারাই লেন বাবু, বড় খাতটায় নাম লেখা নাকড়েরাই, লেজ্জাস কথাটা বলতে দেবেন বাবু, পাপ লিবেন নাই মনে, আমার ঘর আমার খামার আমার টুকচেন জমিন সোনার বন্য ধান ফিরাইতেন কেনে বাবু, আমার টুসু আমার পরব হারাইন গেছে যে আখান ফিরাইতেন কেনে বাবু, ও আজ্ঞা শুনছেন শুনছেন আজ্ঞা, আমার সোনার বন্য ধান সোনার বন্য ধান ফিরাইতেন কেনে বাবু, আমার সোনার বন্য ধান। হ্যাঁ দীপা সরকার, আপনি তো উত্তরবঙ্গেই থাকেন, বর্তমানে কি আপনি কলকাতায় আছেন না উত্তরবঙ্গেই থাকেন? আমি উত্তরবঙ্গেই থাকি, আমার চাকরিও ওখানে, আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, এই কলকাতাতে এসেছি আর কি, আবার চলে যাবো। আবার মানে মূলত আপনি উত্তরবঙ্গের বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আপনার মধ্যে আঞ্চলিক ভাষার কবিতাটা বোধ হয় বেশি প্রাণ পেল। আচ্ছা এবার আমরা একটু অনন্যার কাছে চলে যাই। অনন্যা, তুমি পরবর্তীতে কি কবিতা আমাদের শোনাবে একটু যদি শোনাও? হ্যাঁ, বলতে গেলে জীবনানন্দ দাশ আমার অন্যতম একজন প্রিয় কবি। তো আমি বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি আবৃত্তি করব। আমি শুরু করব? ঠিক আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ, ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল,
বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল ভাই, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। এই হচ্ছে জীবনানন্দ দাস, এত সুন্দর ভাবে সবকিছু ফুটিয়ে তোলেন, প্রকৃতিকে এত সুন্দর করে আমাদের কাছে ধরে দেন যে আমরা মোহিত হয়ে যাই তার কবিতা পড়তে পড়তে শুনতে শুনতে। এবার আমরা চলে যাব দীপা সরকারের কাছে, দীপাদির থেকেও আমরা আরেকটি সুন্দর কবিতা শুনে নেব। আমি একটি আমাদের এই মেয়েদের উপরে একটি কবিতা বলছি, কবি মল্লিকা সেনগুপ্তর লেখা ভানুদাতা। যদি না তোমার লেখা সাধারণ মেয়ে বলতে পারতো তার দুঃখ দিনলিপি, মেয়েদের মুখে আজ বোল ফুটত না। যদি না লাবণ্য এসে বাঙালির সামনে দাঁড়াতো, বাংলার নতুন মেয়েরা আজ হয়তো ঠিক জানতো না মাথা উঁচু করে ভালোবাসা। যদি না সে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতেন মেয়েদের সবৃত্ত থেকে যেত অসম্মানিত, মেধাবিচ্ছুরণে যদি সুচরিতা না চমকাতেন 100 বছর পরে মেয়েদের বুদ্ধিমত্তা প্রকাশ হত। গল্পে গল্পে গল্পগুচ্ছে এক একটি নারীর হৃদয় অশ্রুজলে যন্ত্রণায় আনন্দের টানে যদি না লিখিত হতো পাতায় পাতায়, কি করে লিখতাম বলো? কি করে তোমার ওই নারীবাদী গল্পগুচ্ছগুলি আমার ভেতরে এসে প্রাণ পায় প্রেমে প্রতিবাদে? তুমি না লিখলে বলো কি করে লিখতে পারতাম ভানু দাদা? বাহ, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, অনন্যা দীপা দুজনে মাও মেয়ে এবং দুজনেই বাটিক শিল্পী, এই যে দীপাদি আপনি একটা পদে রয়েছেন, চাকরি করছেন, সিস্টার ইনচার্জের কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, কঠিন কাজ, সংসার সামলানো, আবৃত্তি চর্চা, মেয়ে মানুষ, এই একসঙ্গে এতগুলো আপনি কিভাবে সামলেছেন, কিভাবে করেছেন যদি একটু? হ্যাঁ, আসলে সময়টাকে হাজার কাজের মাঝে না বের করে নেওয়া যায়, সময় তো আর এসে ধরা দেয় না, নিজেদের কাজের মাধ্যমে যদি সদিচ্ছা থাকে, যদি আমার যেটা মনে হয় যদি আমার কোনো বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আমি কিন্তু ঠিক কাজের মাঝখানে আমি একটু হলেও সময়টা বের করে নেব। আমার যে আমার পেশা, সেই পেশার কাজ আমাকে সামলাতে হয়, সত্যি কঠিনই কাজ, একটা অন্যরকম পরিবেশ, সেখানে থেকে সেই কাজ, যতক্ষণ আমি সেই কাজে ব্যস্ত থাকি ততক্ষণ আমার মাথায় অন্য কিছু নেই, তখন আমার সেটা নিয়ে আমার কিন্তু নেই। এবার সেই কাজ যখন আমি শেষ করে ঘরে ফিরি, ঘরে ফেরার পরে আমার যা ভালোবাসা, সেই ভালোবাসার যে জিনিসটা আমার, এটাই আমার কবিতাই আমার কাছে ভালোবাসা, তা নিয়ে আমি চর্চা করি সাথে মেয়ের সাথে, তাকে তার দেখাশোনা, তার পড়াশোনা সব কিছুই আমার একসাথেই করতে হয়, তার ফাঁকে ফাঁকেই আমি এই কবিতা চর্চাটা করি বা চালিয়ে যাচ্ছি। বা এইটা ভালো লাগলো যে আপনি দুদিক সুন্দরভাবে সামলাচ্ছেন, বাহির এবং ঘর। অনন্যা, তোমাকে বলবো এই যে তোমার মা দুদিক সামলাচ্ছেন, তুমি মায়ের থেকে কি অনুপ্রেরণা পাচ্ছ? ভবিষ্যতে তো তুমিও একদিন মা হবে, তাহলে এই তোমারও সংসার সব মিলিয়ে তুমি কিভাবে মাকে কি চোখে দেখেছো বা কিভাবে বড় হয়ে উঠেছো, যদি একটু তুমি বলো তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এবং আমি বলতে চাই যে মা থেকে অনুপ্রেরণা পাওয়াটা বড় কথা, এবং তার চেয়ে বড় কথা মাই আমার কাছে অনুপ্রেরণার সংজ্ঞা। আমি মাকে ছোট থেকে দেখেছি যে মা কিভাবে মানে আমাকে
লেখাপড়া শিখিয়ে বা সাংস্কৃতিক দিক দিয়ে এভাবে সবকিছুর সাথে মিলেমিশে যাওয়ার মতন একটা তৈরি করেছেন, এটা উনি ছাড়া হয়তো খুব কম লোকে এটা সম্ভব। এটা আমার কাছে বিশাল বড় পাওনা যে আমি এক জীবনে আমি এত কিছু দেখেছি শুধু আমার মার জন্য। ভালো লাগলো তোমাদের মা মেয়ের এই মেলবন্ধন, এই অটুট বন্ধন যেন আরো দৃঢ় হয়, আরো ভালোভাবে তোমরা দুজনে বাচিক শিল্পে আরো অনেকটা এগিয়ে যেতে পারো। আমরা এবার, আমাদের হাতে সময় খুব কম, আমরা একটু ছোট্ট ছোট্ট দুটো কবিতা অনন্যা সরকারের এবং দীপা সরকারের কাছ থেকে শুনে নেব। অনন্যা তুমি শুরু করো। আমার শেষ হয়ে গেছে, এবার মা আরো আরো দীপাদি আপনি আপনার একটা ছোট্ট কবিতা একটু আমাদের মধ্যে। ঠিক আছে, আমি তাহলে আঞ্চলিক ভাষারই আমি আঞ্চলিক ছোট্ট কবিতাই আমি আপনাদের শোনাচ্ছি। এটিও কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা, নিশনধারী কৃষ্ট। কৃষ্ট যদি জন্ম লিখ আসানসোলে, ডুলি চাপে নামত ঠিকই খাদের তলে, কালা চাঁদের অঙ্গ হইত কয়লা কালায়, সোডা সাবুন ঘষত দমে কুয়া তলায়, জল ভরতে কুয়ার পাড়ে দেখে রাধায় বলতো কালা জল ঢালে দি আমার মাথায়, রাধা বলতো হে বাবা দেখে নিবেক সম্পোচনে, কৃষ্ণ বলতো মনে নিছে সুখেই ছিলাম বৃন্দাবনে, রাধা বলতো বৃন্দাবনে থাইকলে এখন খাইতে কি, বাঁশি বাজার জুটতো না হে পেট খুরাকি, কৃষ্ণ বলতো বাঁশি লয় হে মেশিন ধরতাম মথুরাতে, মার ভাত মিলতো ঠিকই তেল সুধারি কারখানাতে। বাহ অরুণদার, এই কবিতাটি অনবদ্য, খুব ভালো লাগলো আপনার কণ্ঠে, আরো বেশি ভালো লাগলো। আর অনন্যা তুমি তো মূলত নৃত্যশিল্পীও, বাচিক শিল্পীর সঙ্গে নৃত্যটাও চর্চা করেছো, তা আমরা তো এখন নাচ দেখতে পাচ্ছি না, তা যদি দু একগুলি একটু গান বা একটু নাচের কিছু বল আমরা তোমার কাছ থেকে পেতাম ভালো লাগতো ছোট্ট করে। শাস্ত্রীয় নৃত্য আমি ভারতনাট্যম শিখেছি এবং ওড়িশি শিখেছি, আমি জানি না কতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি, কিন্তু হ্যাঁ আমি আমার মার কাছ থেকে আমি সবকিছুই যেহেতু ইনহেরিট করেছি, যেহেতু আমি রক্তসূত্রে সবকিছুই পেয়েছি, আমি গানও ভালো বলছি না, আমি হ্যাঁ কিছুটা শোনাতে পারি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোমার সুর বলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। খুব ভালো লাগলো রবীন্দ্রনাথের এই গান, আমাদের সকলের মন ছুঁয়ে যায়। আজকে অনন্যা সরকার, দীপা সরকারকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আমাদের শৈলী শপথের কাব্যসুরের প্রভাতে আজকে এখানেই সমাপ্ত। আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।